আসসালামু আলাইকুম। সাবস্টেশন নিয়ে আজকে খুব সুন্দর আলোচনা করা হবে এই ভিডিওতে। যারা সাবস্টেশন নিয়ে জানতে আগ্রহী তারা অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। আমাদের চোখের সামনে যা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ডিএস, মানে ডিসকানেক্ট সুইচ। দেখতে পাচ্ছেন উপরে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আমরা, এটাকে বলা হয় ডিএস। এই যে একটা হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলটা দেখুন, লক্ষ্য করুন এই যে নিচে, এটা যখন আমরা ব্লেডটা কাটবো তখন ডান থেকে বাম দিকে ঘুরিয়ে দিলে কিন্তু ব্লেডটা আমাদের ওপেন হয়ে যাবে, মানে আমরা কাটবো তখন সাবস্টেশনের যে পাশে ট্রান্সফরমার আছে, ভোল্টেজ রেগুলেটর আছে, সে পাশে কিন্তু আর কারেন্ট প্রবাহিত হবে না, অর্থাৎ এখানে বন্ধ হয়ে যাবে। এ পরবর্তীতে দেখুন সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় এসিআর। আশা করি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি আজকে, এটাকে বলা হচ্ছে এসিআর। একটা কথা লক্ষণীয়, এসিআর আগে বন্ধ করে তবে কিন্তু ব্লেড কাটতে হবে। ট্রান্সফরমার যখন লোড থাকবে, ফিডারে যখন লোড থাকবে, তখন অবশ্যই মনের ভুলেও ব্লেড কিন্তু অপারেট করা যাবে না, তাহলে কিন্তু বিকট ফ্ল্যাশিং হবে। অর্থাৎ প্রথমে আমরা এসিআরকে এইভাবে টিপ করায় দিয়ে, অর্থাৎ আমরা এখানে ওপেন করে দিয়ে, তারপরে কিন্তু আমাদের সোর্স সাইডে যে ব্লেড আছে ওটা কিন্তু আমাদেরকে কাটতে হবে। এটা হলো যে কন্ট্রোল প্যানেল যে এসিআরের। এবার সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন ওই যে উপরে সিটিপিটি, এটা হচ্ছে আমাদের মিটারিং করতে হয়েছে আর কি, কতটুকু কারেন্ট খাচ্ছে এই সাবস্টেশনের ভিতরে সেটাকে কিন্তু লিপিবদ্ধ করার জন্য আমরা এটাকে মিটারিং করে রাখি। এই দেখতে পাচ্ছেন এই যে মিটারটার ভিতরে আছে, এখানে আমরা রিডিং কিন্তু দেখতে পাই। যাক, এটা খুললাম না। এর পরবর্তীতে আমরা মূল আকর্ষণ, একটা সাবস্টেশনের মেইন যে ডিভাইসটি সেটা হলো কিন্তু এই সেই পাওয়ার ট্রান্সফরমার। দেখতে পাচ্ছেন একটা 10 MVA পাওয়ার ট্রান্সফরমার আমাদের চোখের সামনে রয়েছে। এটাই কিন্তু একটি সাবস্টেশনের সবচাইতে মানে মেইন, এবং এটা দ্বারাই কিন্তু 33,000 ভোল্টেজকে 11 KV ভোল্টেজে রূপান্তরিত করা হয়। এই সেই পাওয়ার ট্রান্সফরমার। এখানে দুইটা প্যানেল দেখতে পাচ্ছেন, ড্যানে যেটা এটা দিয়ে ভোল্টেজ কমানো বা বাড়ানো যায় ট্রান্সফরমারের, আর বামে যেটা সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল ট্রান্সফরমারের। এই পাওয়ার ট্রান্সফরমার সব কিছু এখান থেকে কন্ট্রোল করা যায়। এবার দেখুন ওই উপরে যে বড় ড্রামের মতো যেটা দেখা যাচ্ছে সেটাকে বলা হয় কার্বোরেটর, আর এই যে ফাঁকা ফাঁকা যে জিনিসগুলো দেখা যাচ্ছে চিকন চিকন, এই যে সুন্দরভাবে দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে রেডিয়েটর। রেডিয়েটরের কাজ কি, এই ট্রান্সফরমারের ভিতরে যে প্রচুর তেল আছে, মানে ভরাই তেল আছে যেগুলো ইনসুলেশনের কাজে ব্যবহার করা হয়, আর এই তেলটা যখন গরম হয়ে যায় তখন এই রেডিয়েটরের ভিতরে যায় এবং ঠান্ডা হয়। এর নিচে একটা দেখতে পাচ্ছেন, এখানে তেল বের করা হয়। বিভিন্ন সময় আমরা তেল পরীক্ষা করি বা তেল যখন আমরা চেঞ্জ করি তখন কিন্তু এই দুইটা লাগে। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন মাইকের মতো, এটা হলো মিটার। লাইটিং স্টোরের যখন কোনো মানে ঠান্ডারিং পরে তখন এই মিটারে কিন্তু শো করে কি অবস্থা। আর এই যে দেখা যাচ্ছে তিনটা ইনসুলেটর, প্রথমে তিনটা কিন্তু আমাদের লাইটিং স্টোর, এবং পরে যে ইনসুলেটর দেখা যাচ্ছে ওটা হচ্ছে বুশিং বলা হয়। এই এই পথ দিয়ে কিন্তু 33,000 ভোল্টেজ ঢুকছে। আর নিচে যে গোল গোল এগুলো ফ্যান, এই রেডিয়েটরের তেলকে ঠান্ডা করার জন্য এই ফ্যানগুলো ব্যবহার করা হয়। এবার চলুন সামনের দিকে যাওয়া যাক। সামনে যে গোল গোল তিনটা দেখা যাচ্ছে ড্রামের মতো, এগুলোকে বলা হয় ভোল্টেজ রেগুলেটর। এই ভোল্টেজ রেগুলেটর কী হয়, কী কাজ, এটা হচ্ছে ভোল্টেজ যাই আসুক না কেন এটার কাজ হচ্ছে সঠিক মাত্রার ভোল্টেজ কিন্তু সাপ্লাই করা তার লোড সাইডে, অর্থাৎ এই বাসবারে। হ্যাঁ, এবার আমরা বাসবারের ভিতরে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। এবার সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করছি, দেখেন কত সুন্দর কনস্ট্রাকশন এই বাসবারের। এগুলো সবগুলোই কিন্তু 11,000 ভোল্টেজ, আর 11,000 ভোল্টেজেই আপনার কোনো ফিডারের মাধ্যমে হয়ে কিন্তু গ্রামে চলে যাচ্ছে। এটা হচ্ছে এসিআর, এটা একটা ফিডার। এই এসিআর দিয়ে কিন্তু এই পুরা ফিডার, এই যে দেখা যাচ্ছে গ্রাম থেকে গ্রামান্তর চলে গেছে, এগুলোকেই কন্ট্রোল করা হয় এই এসিআর দ্বারা। এখান থেকে বন্ধ করে দিলে বন্ধ, এখান থেকে চালু করে দিলে চালু, বা ফিডারে যদি কোনো ফল্ট হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখানে বন্ধ হয়ে যায়, কারণ এখানে আমাদের কারেন্ট এভাবে সেটিং করা আছে, বেশি মাত্রায় কারেন্ট গেলে কিন্তু এই ফিডারটা টিপ করবে। যাই হোক, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
আশা করি অনেক কিছুই শিখতে পেরেছেন। যদি ভালো লাগে তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।